পুরাতে মুসলমানকে নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিচ্ছি, হিন্দুস্তান ভারতে যে মুসলমান আছে তাদের উপর আঘাত হলে আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়। ত্রিপুরায় মুসলিম নির্যাতন বন্ধ করো, যদি বন্ধ করা না হয় 14 কোটি মুসলমান ত্রিপুরার দিকে লং মার্চ করে মুসলমানকে নিরাপত্তা দেবার সমস্ত ক্ষমতা হাতে তুলে নেবে। আমার দেশে কোন হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই, কোন মন্দির মুসলমান ভাঙ্গে নাই। সরকার তদন্ত করে পেয়েছে যারা করেছে তারাও হিন্দু। বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সোনার বাংলার স্বাধীনতা হরণ করতে একটি বিদেশি রাষ্ট্রের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এই চক্রান্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা হাত দিবে তাদের হাত ভেঙ্গে মুসলমান টুকরা টুকরা করে দিবে। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় সম্পদ চুরি করতে যারা হাত দিবে হাত ভেঙ্গে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যারা চোখ তুলবে চোখ তুলে ফেলা হবে। মনে রেখো যুবকরা, মার্ক্সবাদ, সমাজবাদ, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর্থ সামাজিক মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তি দিতে পারে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত, ঠিক কিনা বলে। আমরা আজকে লক্ষ্য করে দেখেন, মধ্য এশিয়ায় কোরআনের আইন কায়েম হয়েছে, দেশটির নামও আপনারা জানেন। বিদেশি সাংবাদিকরা সেখানে ঢুকে জিজ্ঞেস করল পরিস্থিতি কি, সে দেশের ব্যবসায়ীরা বলল আগে প্রতিদিন সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হতো, এখন কোনো ঘুষ নাই। সাংবাদিক ফিরে এসে ওখানে যারা পড়াশোনা করত দিল্লি এয়ারপোর্টে নামার পর জিজ্ঞেস করা হলো অবস্থা কি, তোমাদের মারছে নাকি, বলে না আমাদের যথাযথ নিরাপত্তা দিয়ে প্লেনে উঠায় দিছে। বলে পরিস্থিতি কি, বলে আগে কবাব খেতাম গোস্ত কম ডাল বেশি, এখন ডাল কম গোস্ত বেশি। আহকামে শারঈয়্যা এই উপকারটাই দেয়। কোরআন সুন্নার জীবন বিধান, চুরিকে বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সন্ত্রাস সহিংসতা বন্ধ করে মানুষকে পৃথিবীতে একটি নিরাপদ জনপদ উপহার দিতে পারে। পশ্চিমাদের পক্ষে মানুষকে নিরাপদ জনপদ দেওয়া সম্ভব হয় নাই। পশ্চিমা সভ্যতার ধারক বাহকরা বিশ্বের মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, উপহার দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেই দুটো যুদ্ধে সমাজবাদ আর পুঁজিবাদ তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে যেয়ে 16 কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু চোরের মার বড় গলা তারাই কিনা মুসলমানকে বলে আবার সন্ত্রাসী, সন্ত্রাস জন্ম দিয়েছে তারা, সন্ত্রাস করে তারা। দেখেন নাই আমার দেশে কোন হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই, কোন মন্দির মুসলমান ভাঙ্গে নাই। সরকার তদন্ত করে পেয়েছে যারা করেছে তারাও হিন্দু। বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সোনার বাংলার স্বাধীনতা হরণ করতে একটি বিদেশি রাষ্ট্রের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ এই চক্রান্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা হাত দিবে তাদের হাত ভেঙ্গে মুসলমান টুকরা টুকরা করে দিবে। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় সম্পদ চুরি করতে যারা হাত দিবে হাত ভেঙ্গে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যারা চোখ তুলবে চোখ তুলে ফেলা হবে। আজ আবার তারাই ত্রিপুরাতে মুসলমানকে নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিচ্ছি, হিন্দুস্তান ভারতে যে মুসলমান আছে তাদের উপর আঘাত হলে আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয়। ত্রিপুরায় মুসলিম নির্যাতন বন্ধ করো, যদি বন্ধ করা না হয়
আমরা এই দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেই। আমাদের সরকার দিয়েছে। তোমরা কেমন গণতান্ত্রিক দেশ যে আমার মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে পারো নাই? কারণ তোমরাও মুসলিম বিদ্বেষী, ঠিক কিনা বলো? অতএব এই পৃথিবীতে সুখ শান্তি, আর্থ সামাজিক সমস্যার সমাধান, রাজনৈতিক মুক্তি, মানুষের সুখ ও সমৃদ্ধি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যুব সমাজ আহ্বান করছি তোমাদেরকে। আর নয় লেনিনবাদ সমাজবাদ, আর নয় সেকুলারিজম কমিউনিজম সোশ্যালিজম ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের মতাদর্শের দিকে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে মানুষ যখন নিরাশ আমি তখন বুকে আশাবাদী, ঠিক কিনা?